ফিরে ওঠা। ওই যে ওরা গান গাইছে, ঠিক মাঝখানে দেখতে পাচ্ছ আমার আমার মা, মা উঠে আসবে, চালিয়ে রান্না হবে। ওই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ, ওটাই আমাদের আমাদের খাওয়া আমাদের বসার ঘর। ওই তো ঘুমের ডেকচিতে এবার সেদ্ধ হবে শাক লতা পাতা, সময় সময় মাংস ভাত। আমাদের শক্ত ভান্ডার জানো জানো খুব ছোট, জানো জানো লিখিত ভাষা আমাদের নেই, তবু আমি আমি চলে যাব এই চিন্তায় আমার আমার উদ্বিগ্ন মায়ের মুখ থেকে যে শব্দগুলো বেরিয়ে এসেছে, বলো বলো তোমরা তোমাদের কোন মায়ের যন্ত্রণা থেকে আলাদা, বলো এবার এবার আমি চিৎকার করে বলছি, ওই মিষ্টি ভাষা আমি আমি জন্মসূত্রে পেয়েছি, আমি ধন্য আমি ধন্য। ওই তো আমার বাবা আমাকে তাড়া দিচ্ছেন, আমার মামা আমায় যেতে হবে, আমি পাহাড়ের গা বেয়ে নেমে যাব, আমায় তো যেতে হবে, আমার মা বলছে বলছে লিংসাম বড় হয়ে সাহেব হয়ে আমাদের
জীবনকে। আমি নীরবে তাকিয়েছিলাম, আমি বলতে পারিনি, বলতে পারিনি যে মা গো এবার আমার আমার সব কিছু ছেড়ে যাওয়ার পালা মা। ওই মিষ্টি ভাষা, ওই পোশাক,